সাফ মিশন জয় করে এসেছেন ঋতুপর্ণারা। কিন্তু ছাদখোলা বাসে ঋতুপর্ণার সাথে ঘটে একটা অঘটন। অবশ্য পরে সুস্থ হয়ে আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আজ আমরা কথা বলবো সেই ঋতুপর্ণার সঙ্গে। সাফ মিশন শেষে ছাদখোলা বাসে আসছিলেন, হঠাৎ একটা অঘটন ঘটে গেল, কিভাবে আসলে ঘটেছিল ঘটনাটা? আসলে বিপদ তো আর বলে আসে না, আমরা ওই উদযাপন করতেছিলাম, মজা করতেছিলাম, যে ভক্তদের হচ্ছে ইয়া করতেছিলাম। ওই সময় হচ্ছে আমি সাইডওয়ে ছিলাম, সামনে ঘুরতে গিয়ে ওই চলন্ত অবস্থায় ছিল বাসটা, সামনে কী ছিল এটা খেয়াল করিনি। তখন আমার ওই বিলবোর্ডের কোনা দিয়ে হচ্ছে একটু বাড়ি লাগে, পরে সাথে সাথে আমাকে হসপিটালে নেওয়া হয়। পরে আবার হসপিটালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি টিমের সাথে যোগ দিই। আমার মনে হয়নি যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, টিম মজা করতেছে এটাই হচ্ছে বড় কথা, এটাতে আমার কোনো আফসোস হয়নি। আচ্ছা ঋতু, আপনি তো মানে ওয়ান কাইন্ড অফ সেলিব্রিটি হয়ে গেছেন, কেমন লাগছে, জিনিসটা কি কেমন উপভোগ করছেন? আমি একটা সাধারণ মেয়ে, বাট কীভাবে এটা হয়েছিল আমি জানি না, আমি সাধারণই থাকতে চাই। তো বাসায় কি বলে? আমি মাকে যখন বলছি যে মা বাড়িতে তো হচ্ছে আমাদের জেলা প্রশাসক যাবে, অনেক মিডিয়া গেছে, তো কী বলবো, মা তো কী বলবো, মা খুশিতেই আর তো হারা কান্না করতেছিল যে আজ আমার মেয়ের জন্য আমাদের নিজ বাড়িতে জেলার প্রশাসক হচ্ছে দর্শক মানে প্রদর্শন করতে আসছে, এটা একটা বড় ব্যাপার। কার খেলা দেখে অনুপ্রাণিত হয়েছে ছোটবেলা থেকে? আমি সবসময় রোনালদোকেই হচ্ছে ফলো করতাম, আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে রোনালদো। তারপরে আছে অনেক প্লেয়ারই আছে ভালো খেলে, তাদের খেলা দেখেই হচ্ছে আমি তাদেরকে ফলো করি আর কি। আপনার হচ্ছে ভাই একটা দুর্ঘটনায় মারা গেছেন, তখন আপনাদের সিরিজ চলছিল, এই যে সাফের মতো এত বড় একটা চ্যাম্পিয়নের ট্রফি আপনারা নিয়ে দেশে ফিরেছেন, এই আনন্দের সময় তাদেরকে কতটা মিস করছেন? ভাই আর হচ্ছে আমার বাবা যদি থাকতো, আজকের এই যে আনন্দ এত বড়, এত যে মানে কি বলবো, এই যে উদযাপনগুলো, এই যে আমরা আমাদের বাড়ি হচ্ছে জেলা প্রশাসক, হ্যাঁ জেলা প্রশাসক হচ্ছে যে আর্থিক অনুদান প্রদান করছে, তারপরে অনেক কিছু অনেকে আর থেকে হচ্ছে সম্বর্ধনা দিতেছে, এগুলো দেখলেই তো অনেক গর্ববোধ করতে পারত। এই যে দীর্ঘ একটা সময় আপনারা এখানে থাকেন, ফ্যামিলির কথা তো নিশ্চয়ই মনে পড়ে? আমাদের সপ্তাহে একবার ফোন দেওয়া হয়, এই যে ভবনে যে চারতলা থেকে কোথাও বেরোতে দিত না, মন চাইলেও কিছু করতে পারতাম না। এই যে আমাদের এত ধৈর্য, হার্ডওয়ার্ক, আজকের এই যে আমরা বিগত যে আমরা প্রায় 3-4-5 বছর ধরে হচ্ছে আমরা এই কষ্টই করে যাচ্ছি, এই কষ্টর এই যে ধৈর্য ফল এই সাপের জন্য সব কিছু। প্রধানমন্ত্রীর কাছ থেকে কি চাওয়া পাওয়া আছে? প্রধানমন্ত্রীর কাছে একটা চাওয়া, আমার এলাকার রাস্তাটা আর আমার রাস্তাটাই আমার আমার জন্য না, আমার এলাকাবাসীর সুবিধার্থের জন্যই আছে আমি রাস্তাটা চাই। আমরা এতক্ষণ কথা বলছিলাম সাফ জয়ী চ্যাম্পিয়ন দলের সদস্য ঋতুপর্ণা চাকমার সঙ্গে। বফুল ভবনের সামনে থেকে ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা।